প্রধান আমি বলছিলাম বিউটি লেভেন কানাডা থেকে। আজ সাইপ্রাস হিলের লজফুল ক্যাম্প গ্রাউন্ডের চতুর্থ দিন সকালবেলা। আজকে সবাই আমরা একটু দেরি করেই উঠেছি, অলমোস্ট 8:30 বাজে। গত রাতে যথারীতি বৃষ্টি হয়েছে, স্বাভাবিকভাবেই গতকাল একটু দৌড়াদৌড়ি হয়েছে, বাচ্চাদের নিয়ে সুইমিং করতে গিয়েছে, আমরা বোটিং করেছি, খাওয়া দাওয়া রান্না বাড়া সব কিছু মিলে তো একটু ট্যাড ছিলাম। রাত 12টা পর্যন্ত জম্পেশ 8টা, এবং তারপরে যথারীতি টেন্টে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। গতকাল একটু টেম্পারেচারটা বেশি ছিল এবং বৃষ্টিটা হওয়াতে ঘুম সবার একটু ভালো হয়েছে। আজ সকালে মোটামুটি আমরা সবাই নাস্তার পরে কিছু প্ল্যান করব, দেখি কোথাও যাওয়ালে যান কিনা ঘুরতে। এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন পুরো একটু বাতাস আছে, আপনারা শুনতে পাচ্ছেন কি না শোর শোর বাতাসের আওয়াজ।
দর্শক বন্ধুরা, আমরা একটু হাইকিং করতে এসেছি সকালবেলা। অলমোস্ট অনেকটা উপরে উঠছি না? আমাদের বাচ্চারা গতকাল এই রকম অনেকক্ষণ ওরা হাইকিং করেছে। একটু মনটা জোড়াই, চোখটাও জোড়াই, এত পয়সা খরচ করে আসছি, এত বিপদের মধ্যে আসছি, স্বার্থপরের মতো থাকতেছি, একটু দেখা যদি পাইতাম। হ্যাঁ, দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাঁটতে হাঁটতে অনেক উপরে উঠে গেছি। উপরে এই দেখেন, নিচ থেকে দেখা যাবে সবদর। আপনারা দেখতে পাচ্ছেন হাইকিং করতে অনেক উপরে উঠে গিয়েছে, এখন পা ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু উপরে ওঠার স্পৃহাটা কমেনি। সেই জন্য মঈন ভাই এবং ভাবি আগে উঠেছে, আমি পেছনে পেছনে উঠছি। আমরা উঠব ওই মাথাতে,
সুবন্ধুরা দেখতে পাচ্ছেন কত উপরে উঠেছে, ওই যে দেখা যাচ্ছে লেভেল ভূমি, যেটা কাছাকাছি এখনো পরিপূর্ণ দেখা যাচ্ছে না, রাস্তা থেকে অনেকটুকু উপরে উঠেছি আমরা, আন্দাজ করে বলতে পারবো না কি পরিমাণ, বাট অনেক উপরে, এটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। আলহামদুলিল্লাহ আমরা একদম মেইন রাস্তাতে চলে এসেছি, যেটাতে আমরা এটাতে হাইকিং করতে গিয়েছিলাম, এবং কি পরিমাণ উঁচুর ধরন আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। দর্শক বন্ধুরা, আমরা হাইকিং করার পরে যে রাস্তা দিয়ে এসেছি ওই রাস্তার পাশের লেকে যাচ্ছি। এখন এত সুন্দর শান্তি, দর্শক বন্ধুরা আপনাদের একটু জানাতে চাচ্ছি, এখন যে লেকটা আমরা লেকের পাশে বসেছি, গতকাল আমরা বোটিং করেছি লেকের অপর প্রান্তে। আর এই যে রেগুলার বাবুচি এখানে হেল্পার হিসেবে আছে আজকে প্রিয়াঙ্কা, বাড়ি থেকে এসে ডিমো বাজি করে সে আমরা এই ইন্সপিরেশন গুলো পাচ্ছি, আশা করি ভবিষ্যতেও আমাদের সাথে থাকবে, চেষ্টা করছি আমরা আপনাদের পুরোপুরি আনন্দ দেওয়ার জন্য। থাকুন বিরতি দিন ক্যানাডার সাথে।
আজকের নাস্তার আইটেম সবজি, ডাল, ডিম, পরোটা, কড়া ভাজা, সেই সাথে কলা আছে, পাশাপাশি এখানে দুধ চা হচ্ছে। দর্শক বন্ধুরা, সকালের নাস্তা প্রিপারেশন চলছে, একটা ব্যাচ গেছে। এটা কি যে ফেসবুকে দিবেন, আমি রান্না করছি। সকালে চা বানাইতে আসাতে পারবি, আর ওইটা বলে দিচ্ছে আমাকে দেন। রাখো, দেখি দাদার দিচ্ছি। ঢেকে দাও দর্শক বন্ধুরা, আপনাদের একটু দেখাতে চাচ্ছি, মোটামুটি আমাদের নাস্তা পর্ব শেষ হলো, এখন সর্বশেষ ব্যক্তি জয়। কি অবস্থা, নাস্তা কেমন করলেন? এইতো ভালোই নাস্তা হলো, অনেকদিন পর হচ্ছে পরোটা খাচ্ছি চা দিয়ে, তার আগে আমাদের ডাল সবজি ছিল। আচ্ছা, খাওয়া শেষ করে এখন চা দিয়ে পরোটা খাই। চা চুবিয়ে চুবিয়ে? না চুবিয়ে না। আচ্ছা, আমি ওইটা করেছি, আমি এবং গৌরাঙ্গ দা ওইটা করেছি, মচমচে একটা পরোটা চিবিয়ে চিবিয়ে খেলাম, বেশ ভালো লাগছে। তো থ্যাংক ইউ জয়নিং উইথ আস। কি অবস্থা জয়? ভালো লাগছে, আমি আপনাকে চা দেবো। নাস্তা খেয়েছেন? হ্যাঁ। চা চাটা খুব ভালো হয়েছে, আমি চলে যাচ্ছি আধা ঘন্টা করে, তো আগে একবার দেখবো। থাকলে হয়তো ভালো হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে আবার। কি অবস্থা আপা, কি নাস্তা খাচ্ছেন? পরোটা দিয়ে ভাজি সবজি খাচ্ছি, খুব মজা লাগছে, মেয়েও খাচ্ছে, খুব এনজয় করছে, আর পরোটা খুব পছন্দ। ডিম খাননি আপনি? খাই যে ডিম ভাজি। আচ্ছা আচ্ছা, ডিম ভাজি সবজি পরোটা। আচ্ছা, সাথে তো চা আছেই। হ্যাঁ, একদম জাম্পের সকালে নাস্তা। থ্যাংক ইউ। কি প্রিয়াঙ্কের কি হয়েছে? দর্শক বন্ধুরা, থাকুন আমাদের সাথে, থাকুন অবশ্যই বিউটি ইলেভেন কানাডার সাথে। এরকম জমজমাট মজার এবং আনন্দঘন মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার
পুরোটাই চেষ্টা বিউটি লেভেল কানাডার। প্রিয়াঙ্কা সকালে নাস্তা করেছেন? আচ্ছা আচ্ছা, কি নাস্তা খেয়েছেন আজকে? আজকে নাস্তার আইটেম কি ছিল? থাকুন আমাদের সাথে, অ্যাক্টিভিটিজ এর পরে আবার ফিরে আসবো দুপুরের রান্নার ব্যাপারে। দেখা যাক দুপুরের রান্নার মেনুতে কি আছে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন বিউটি লেভেন কানাডার সাথে। আজকে আমাদের একজন টিম মেম্বার জয়, ও আজকে চলে যাচ্ছে অফিসের বিশেষ প্রয়োজনে। বাবা কাকা চলে যাচ্ছে।